নমস্কার বন্ধুরা, ফের বিয়ে করলেন তাসকিন। ঢাকা অ্যাটাক ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন অভিনেতা তাসকিন রহমান। এরপর বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে অস্ট্রেলিয়ার প্রবাসী এই বাংলাদেশি অভিনেতাকে। এবার জানা গেল তাসকিনের স্ক্রিনের বাইরের অর্থাৎ তার ব্যক্তিগত জীবনের একটি খবর, তা হলো বিয়ে করছেন তাসকিন। নারায়ণগঞ্জের মেয়ে জান্নাত ফেরদৌসকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। দুই পরিবারের সম্মতিতেই 8-9 মাসের প্রেমকে পরিণতি দিলেন তাসকিন। জানা গেছে তাসকিনের নববধূ জান্নাত ফেরদৌস নারায়ণগঞ্জের মেয়ে হলেও তার শৈশব কেটেছে ইতালিতে। বাংলাদেশে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন গত 5 বছর ধরে। গত 8-9 মাস আগে এক অনুষ্ঠানে জান্নাতের সঙ্গে দেখা হয় তাসকিনের। এরপর থেকেই কম বেশি আলাপ পরিচারিতা, দুজনই দুজনের প্রেমে পড়ে যান, এমনটাই জানালেন তাসকিন। তিনি বলেন, যেহেতু আমরা দুজন দুজনকে পছন্দ করি আর বিয়ে করার পরিকল্পনা আছে, তাই দেরি না করে বিয়েটা করে ফেলছি। তবে এর আগেও বিয়ে করেছেন তাসকিন। 2017 সালে নুসরাত নামে একটি মেয়েকে বিয়ে করেছিলেন তাসকিন, তবে ওই সংসার বেশি দূর গড়ায়নি। সে হিসাবে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। বন্ধুরা, আপনার দেখা তাসকিন অভিনীত প্রিয় সিনেমা কোনটি তার নাম নিজের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে এরকমই নতুন নিউজের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।